আসসালামু আলাইকুম বন্ধু, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। তো শুরুতে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পিন করে রাখেন। অলরেডি অনেকগুলো অফার চ্যানেলে শেয়ার করা আছে, এর মাঝে কয়েকটা অফার খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকেই জয়েন করবেন। আর এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, যাতে করে ভালো ভালো কিছু অফার আপনারা জয়েন করে ভালো একটা প্রফিট করতে পারেন। তো আমাদের লিস্টের যে ফার্স্ট প্রজেক্টটা অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে, এটা হচ্ছে কর্ন প্রজেক্ট, এবং এটা ভালো কিছু আপনারা দিতে পারে। বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে, এবং এইখানে আমরা অফারে জয়নিং করার জন্য গ্লাক্সের কিছু টাস্ক আছে, এবং এখানে কোড দেওয়া হয়েছে। কোড যদি না থাকে আমি এগেন আবার আপনাদেরকে আনলিমিটেড কোড শেয়ার করব, প্রত্যেকে অফারটা জয়েন করতে পারবেন। তো তাদের অফিসিয়াল যে টুইটার পেজ, সেখানে দেখতে পারবেন অলরেডি কিন্তু প্রায় 1 লক্ষের উপর ফলোয়ার রয়েছে, এবং এইখানে অলরেডি তারা এয়ারড্রপ কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু লাইভ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, এবং তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে যদি আপনি আসেন হোয়াট ইজ কর্ন, এই কর্ন থেকে কীভাবে কী করে। যাই হোক, আমরা এখানে কার্নেল যে অপশনটাতে আসি, এবং এইখানে স্পষ্ট বলা আছে যে আপনারা যে পয়েন্ট আর্নিং করবেন সে পয়েন্টে কিন্তু কনভার্ট হয়ে এখানে কিন্তু কর্ন কমিউনিটি অ্যাডপ্ট কিন্তু তারা এখানে হাইলাইট করছে, তারা কিন্তু এটা দিবে। একদম স্পষ্ট যে আপনি যদি এই প্রজেক্টটাতে কাজ করেন তাহলে আপনি কিন্তু এইখান থেকে অ্যাডপ কনফার্ম পাচ্ছেন, এবং অ্যাডপ কনফার্ম। আর যেহেতু বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে, এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি, আর বড় বড় এক্সচেঞ্জেগুলোতেও কিন্তু লিস্টেড হবে, এবং এদের ফান্ডিংও ভালো আছে। ফান্ডিংটাও কিন্তু আমরা অলরেডি চ্যানেলে একবার শেয়ার করছিলাম। এখানে যদি আপনি কর্ন লিখে সার্চ করেন আমাদের চ্যানেলে, তাহলে এটার আরও একটা পোস্ট, বিগত একটা পোস্ট আমাদের চ্যানেলে আছে, যেখানে আমরা অলরেডি কর্নের বেশ কিছু পোস্ট আমরা করেছিলাম, হয়তো এখন খুঁজে পাচ্ছি না। তো একটা পোস্ট থেকে আমরা দেখতে পেলাম এখানে 6.7 মিলিয়ন কিন্তু ফান্ডিং বলতেছে, হয়তো বা এর চেয়ে বেশিও থাকতে পারে, এটা আমি সঠিক কথা জানি না। আর বাইন্যান্স ল্যাব কিন্তু ইনভেস্ট করছেন, এটা স্পষ্ট পোস্ট দেখতে পাচ্ছি। যাই হোক, এই অফারটাতে এখন অংশগ্রহণ করবো। অংশগ্রহণ করা খুবই সিম্পল, আপনি জাস্ট জয়েন করতে পারবেন ইজিলি। আমরা এখানে আপনাদেরকে অবশ্যই কোড দিয়ে দিব, আমাদের কোড কাজ না করলে আমি এগিন কোড আপনাদেরকে শেয়ার করে দিব। দেখুন কীভাবে জয়েন করবেন। জয়নিংয়ের জন্য এখানে যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনার ব্রাউজারে, মোবাইল ব্রাউজার যারা ইউজ করেন, আপনার মাইসেস ব্রাউজার, কিকি ব্রাউজার, এইসব ব্রাউজারে আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস দ্য নাও ওপেন অ্যান্ড চেক দ্য এলিবিলিটি, এইখানে জাস্ট সিম্পল এটা ক্লিক করে দেন। ক্লিক করার পর এই পেজ আপনাকে নিয়ে আসবে। এইখানে আপনি নর্মালি যদি আমি আপনাদেরকে দেখাই গোটি ক্লিক করুন, দেখো এগুলো আপনার ফাইন্ড, এগুলো স্টেপ বাই স্টেপ কেটে দিন। তো এইখানে দেখেন আমি যদি নর্মাল দেখেন, আপনি যদি অ্যাড্রেসটা কপি করে যদি এইখানে দিয়ে এলিজিবিলিটি চেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে ইন এলিজিবল। বাট যদি আপনি কোড ইউজ করেন উইথ ইনপুট দ্য কোড, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাক্সেসটা করতে পারবেন, এইখানে অ্যাক্সেসটা করতে পারবেন। অ্যান্ড ইনপুট দ্য কোডে আমরা এখানে আসি, আমাদের এখানে অনেকগুলো কোড শেয়ার আছে, তো আমরা একটা কোড আমরা কপি করে দেখি ইউজ হয় কিনা। যদি একজন ইউজ করে ফেলে সেক্ষেত্রে ওই কোডটা আর এখানে হবে না, আপনি চেক করেন ইন ইনভিজিবল, মানে এই কোডটা অলরেডি একজন হয়তোবা ইউজ করে ফেলছে। তো আমি আনলিমিটেড কিছু কোড আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি ক্রিয়েট করে নিই। কোড ক্রিয়েট করাটা কীভাবে কী করে আমি এটা আপনাদেরকে পরে দেখাই দিব। এখানে কোড ক্রিয়েট করাটা খুবই ইজি। তো দেখেন আমি এখানে কিছু ভ্যালিড কোড আপনাদেরকে দিয়ে দিব, কারণ আনলিমিটেড কোড ক্রিয়েট করা যায়। আমাদের চ্যানেলে আপনি আসবেন, এই সবগুলো কোড আমি চেঞ্জ করে নতুন কোড আমি ভিডিও আপলোডের সাথে সাথে দিয়ে দিব, সবগুলো কোড আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওর কোড যদি ঠিক থাকে, মানে একজন একজনের কোড ইউজ করতে পারবে না, একজন একটা কোডই ইউজ করতে পারে। তো আপনি জাস্ট কোডটা ইউজ করার পর এখানে ভ্যালিড লেখা চলে আসবে, অ্যান্ড এখানে আপনি সাইন ইন জয়েনে ক্লিক করবেন, তারপর বলবে কানেক্ট দ্য, এখানে আপনি কানেক্ট করতে সিম্পল ক্লিক করবেন, আপনি ম্যাটারমাক্সের সাহায্য নিয়ে আপনি কানেক্ট করে নেবেন। অ্যান্ড ম্যাটারমাক্সে আপনি যে অ্যাড্রেসটা কানেক্ট করবেন ওই অ্যাড্রেসটা এখানে পারমিশন দিয়ে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন, দেন আপনার ওই অ্যাড্রেসটা এখন দেখেন কমপ্লিট চলে আসছে। এখন সাইন ইন জয়েনে সিম্পল ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আপনার জয়নিং কমপ্লিট, আপনি অ্যাকাউন্টটা জয়েন হয়ে গেছেন। এখন দেখেন আপনি যদি জয়েন হয়েছেন, এখন আমি লগ আউট যদি করি, এখন যদি আমার ম্যাটারমাক্স অ্যাড্রেসটা এখানে দিই, এটা অটোমেটিকলি এখন কিন্তু আপনাকে এলিজিবল করবে। তো আমরা যদি অ্যাড্রেসটা দিলাম, অ্যান্ড আমরা যদি অ্যাড্রেস দেওয়ার পর দেখেন এখানে উইথ এইখানে অ্যাড্রেস, এই দেখেন এখন কিন্তু দেখবেন এটা আপনাকে এলিজিবল, হয়তো এখন না করলে পরক্ষণত করবে। আপনি এইখানেও দিয়েও দেখতে পারবেন, আপনি লগ ইন করার জন্য পেজটাকে রিফ্রেশ দিয়ে নেন। তো এইখানে এইখান থেকেও আপনি ম্যাটারমাস্কের সাহায্য নিয়ে আর কি লগ ইন করা যায়। এই প্রসেসে আপনি লগ ইনটা করতে পারবেন, জাস্ট দেখাই দিলাম, দেন সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করলাম, অ্যান্ড আমাদের কিন্তু অ্যাকাউন্ট লগ ইন। এখন আপনার যে কাজ করতে হবে ওটাতে আমরা আসি। এইখানে যে কাজটা করতে হবে, এইখানে আমাদের কাজ হচ্ছে গ্লাক্সির কাজ। তো এইখানে যদি আপনি স্টেপে আসেন, বর্তমানে সার্ভার একটু ইস্যু চলতেছে, যেমন দেখেন মাই কুইস্ট কমপ্লিট, আপনি কয়টা কুইস্ট কমপ্লিট করছেন, আর মাই ফ্রেন্ড কুইস্ট, এগুলো সব এখানে শো করবে। আপনার কাজ হচ্ছে এই যে স্টার্টে ক্লিক করে এইখানে আপনাকে গ্লাক্সির অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। আপনি যে গ্লাক্সিতে কাজ করেন ওই গ্লাক্সি অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করবেন। কোন অ্যাকাউন্টটা আমি দেখাইতেছি, এখানে দেখেন গ্লাক্সির কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আপনি সিম্পল এখানে ক্লিক করে দিবেন,
ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে। কর্নের যে সাইট আছে এইখানে যে যতগুলো আপনি পাবেন ক্লেম করার মতো আপনাকে ক্লেম করতে হবে। যেমন এখানে পার্ট ওয়ান, এখন পার্ট টু চলতেছে, পার্ট ওয়ানটা মেবি শেষ। এইখানে অনেক সোশিয়াল কিছু টাস্ক থাকবে যেগুলোকে আপনাকে কাজগুলো ক্লেম করে নিতে হবে। আর এইখানে যে কন্ডিশন, যে ওয়েব স্কোর, এইখানে আপনাকে গ্যালাক্সি পাসপোর্ট হোল্ডার একটা, যে কোনো কন্ডিশনের একটা যদি হোল্ড থাকে তাহলে বাকি এনএফটিগুলো আপনি ক্লেম করতে পারবেন। তিনটাই থাকতে হবে তা না, এই তিনটার যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে করতে পারবেন। আশা করি প্রত্যেকের এগুলো আছে। জাস্ট এই যেরকম সিম্পল কিছু কাজ থাকে, যেমন রিডিটের কাজ, আমরা জাস্ট এইখানে আসলাম অ্যান্ড রিডিট করব। রিডিট করার পরে জাস্ট এইখান থেকে আমরা লাইক করে চলে আসলাম অ্যান্ড আমরা কিন্তু এখানে ভেরিফাই করলাম। আর গ্যালাক্সিতে কিন্তু সেম ওয়ালেটটাই কানেক্ট করতে হবে যারা বিগিনার নতুন আছেন। এখানে দেখেন, আমি দেখেন এই যে আমি এটা কিন্তু ডিসকানেক্ট করলাম অ্যান্ড আমি যদি ম্যাটারমাস্ক ডিসকানেক্ট করি, আপনি যদি বিগিনার হন সেম অ্যাড্রেসটাকে আপনাকে কী করতে হবে, এখানে কানেক্ট করতে হবে। আর এখন কিন্তু আপডেট আসছে, তো এখান থেকে ডিসকানেক্টেড ইটা আছে, এই যে এইখানে ক্লিক করতে হবে, তো ডিসকানেক্ট অটোমেটিক হয়ে গেছে। এখানে লগইন আইকন পাবেন, সেম ম্যাটারমাস্কটা, যে ম্যাটারমাস্কটা দিয়ে আপনি এই সাইটটাতে কাজ করছেন ওই সেমটা দিয়ে কিন্তু কানেক্ট করবেন, তাহলে এখানে যে কাজগুলো করবেন এগুলো কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হবে। অ্যান্ড আমরা কিছু কিছু করতেছি আপনাদেরকে লাইভ দেখাবো। যেমন রিডিটের কাজ করার পর আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন টিক মার্ক চলে আসবে। যেমন লাইকের কাজ যদি করেন অ্যান্ড ব্যাক ফিরে আসেন, দেখবেন যে এটাও ভেরিফাই হবে। তো লাইকে চলে আসলাম অ্যান্ড লাইক করে দেওয়ার পর আমরা যদি এখানে ভেরিফাই ক্লিক করি, দেখবেন যে এগুলো ভেরিফাই চলে আসবে। অ্যান্ড আপনার এখানে ক্লেম বার আসবে, আপনি যত টাস্ক কমপ্লিট করবেন এই ক্লেম পয়েন্ট ক্লেম করবেন, পে উইথ ওয়ালেটে সিম্পল ক্লিক করবেন, দেখবেন এগুলো ক্লেম হয়ে যাবে। এভাবে করে যতগুলো আপনি পয়েন্ট পারেন টাস্কগুলো কমপ্লিট করেন। এখানে কম্পাসে ক্লিক করে আরও অনেক টাস্ক বেরো হবে, এগুলো খুবই সিম্পল কিছু টাস্ক আছে এখানে। আপনি এগুলোর জন্য আপনি কিন্তু এই যে পয়েন্টগুলো ক্লেম করতে পারতেছেন। এই পয়েন্টগুলো সাকসেসফুলি ক্লেম হয়ে গেলে তারপরে আরও পয়েন্ট আপনাকে ক্লেম করতে দিবে যতগুলো পারবেন। আপনি পার্ট ওয়ানটা মেবি ইন্ড হয়ে গেছে, এটা পার্ট ওয়ানও কিছু টাস্ক আছে, যদি পয়েন্ট পার্ট ওয়ান পার্ট টু যেগুলো অ্যাভেলেবেল আছে এখান থেকে কল করবেন। এই যে পয়েন্টগুলো আপনি এখান থেকে আর্নিং করবেন, এটাই কিন্তু আপনার এই ক্রন সাইটে কিন্তু আপনার এখানে ভেরিফাই হবে যে এইখানে আপনাকে এটা গ্যালাক্সিটা কানেক্ট করতে হবে। আবার দেখাচ্ছি, এখানে এই অপশনে অ্যাড অপশনে আসবেন, সরি এইখানে আসবেন, অ্যাড অপশন আসার পর এখান থেকে স্টার্ট বারে ক্লিক করবেন আর এইখান থেকে আপনি এই কানেক্ট দ্য গ্যালাক্সি, এটা এখন কানেক্ট হচ্ছে না, হয়তো বা কোনো সার্ভার ইস্যু আছে, আপনার এই গ্যালাক্সির সাথে এটাকে অথোরাইজ করে নিতে হবে। অ্যান্ড এটা অথোরাইজ হয়ে গেলে আপনার যে গ্যালাক্সি যত পয়েন্ট আপনার অলরেডি আর্নিং হয়েছে, দেখেন গ্যালাক্সির পয়েন্ট কোথায় চেক করবেন, আমার টোটাল আছে 750 পয়েন্ট। এরকম আপনার আগের থেকে অনেক পয়েন্ট থাকতে পারে, কারণ এই কর্নের প্রজেক্ট এর আগেও আমরা কিন্তু শেয়ার করছিলাম, এখন হয়তো বা আমি খুঁজে পাচ্ছি না। তো এইখানে আমাদের কর্নের অনেকগুলো এর আগে পোস্ট করা ছিল, বিগত আমাদের বহুত কিছু পোস্ট করছিলাম, তো ওই পোস্টে যদি কাজ করে থাকেন তাহলে এইখানে আপনার পয়েন্ট আর বেশি থাকার কথা। আর যেগুলো এই সেকশনে কিন্তু আপনার ভেরিফাই হবে, মানে এখানে আপনার কত পয়েন্ট আছে এখানে শো করবে, এখানে শো করবে, এখন সার্ভার ইস্যু পড়তেছে না, এইটুকু কাজ আপনি আপাতত করে রাখতে পারেন। আর যারা রেফার লিঙ্ক বের করতে চান, আমি দেখাইতেছি রেফার লিঙ্ক বের করা খুবই সিম্পল। আপনি যদি এখানে আসেন, অ্যাড অপশনে আসেন, এখানে ফ্রম এ রেফার, এখানে আপনি আনলিমিটেড রেফার লিঙ্ক ক্রিয়েট করা যায়। আমি বলছিলাম যেটা আমার এখানে এই যে তিনটা কোড এখন অ্যাভেলেবেল আছে, অ্যান্ড আমি যদি চাই যে ক্রিয়েটে কোডে খালি ক্রিয়েটে ক্লিক করলে আনলিমিটেড কোড কিন্তু এখানে ক্রিয়েট হবে, আর যারা আমার কোড ইউজ করে তারা কিন্তু এখানে টিক মার্ক চলে আসে, সেটা আমি বুঝতে পারতেছি যে আমার এই কোডগুলো ইউজ হয়েছে। আর যেগুলো ইউজ হয় না এই কোডগুলো আমি শেয়ার করে দিব, চাইলে আপনারা সবাই আনলিমিটেড কোড আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন কমেন্টে। অ্যান্ড এই কোডগুলো ইউজ করে আপনারা জাস্ট প্রত্যেকে জয়েনটা করে নেবেন, প্রজেক্টটাতে ভালো একটা প্রফিট দিতে পারে। আমাদের জন্য অনেক বড় দুঃখের সংবাদ, কারণ আমরা অলরেডি ডক্সটা লিস্টেড হতে যাচ্ছিলো, আমরা ডক্স থেকে ভালো কিছু আর্নিং করতে পারার আশা ছিল। বাট টেলিগ্রামের সিওর, মানে টেলিগ্রামের যে ওনার, বর্তমানে টেলিগ্রামের যে ফান্ডার, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে ফ্রান্সের এয়ারপোর্টে খুব সম্ভবত, হয়তোবা এটা কোনো ষড়যন্ত্র চলতেছে। এবং সে কিন্তু অ্যারেস্ট হওয়ার কারণে যে টন, যে টোকেন, টেলিগ্রাম কমিউনিটির যতগুলো প্রজেক্ট আছে, যেমন নোট কয়েন, এইসব প্রজেক্টগুলোর কিন্তু এখন খুবই বাস যাবে, কারণ এই টোকেনগুলো খুবই ডাম্পে যাবে। মানে ডক্স যে লিস্টের কথা ছিল, এই ডক্স টোকেনও কিন্তু প্রাইস কিন্তু খুব খারাপ দিকে চলে যাচ্ছে। আমরা একটা আশা করছিলাম ভালো কিছু আর্নিংয়ের, আমাদের কপালে নেই। তো যাই হোক, আশা রাখেন, আল্লাহকে রাখেন, দেখেন ভালো কিছু হতে পারে এবং ভালো কিছু আমরা ই করতে পারি। তারপর এই যে একটা টেস্টনেট শেয়ার করলাম, খুবই সীমিত, এটার একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা দেখে টেস্টনেটটা জয়েন করে নিন। এখানে টেলিগ্রাম প্রিমিয়াম শেয়ার করা হয়, যে টেলিগ্রাম প্রিমিয়াম বলতে কি, টেলিগ্রাম যারা বিগিনার আছেন টেলিগ্রাম প্রিমিয়ামে আপনি অনেকগুলো আপডেট একসাথে ই করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি এটাতে বক্সটার উপরে ক্লিক করে দিবেন, বক্সটা ওপেন হবে অ্যান্ড আপনার জয়নিং করা হয়ে যাবে।
তো জাস্ট 15,000 জনকে দিবে র্যান্ডমলি, অ্যান্ড এটা চেক করে কিভাবে যে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম পাইছেন কিনা, ওটা আপনার টেলিগ্রামের ইয়েতে কিন্তু আপনাকে চেক করে দেখানো যায়, ওটা আমি পরে দেখাই দিব। আপনি উইন হয়েছেন কিনা সেটা চেকবেন কীভাবে, এখানে আপনি টেলিগ্রাম লিখে সার্চ করবেন, টেলিগ্রাম লিখে সার্চ করলে আপনার টেলিগ্রাম নোটিফিকেশনে এখানে আপনাকে একটা বক্স দেওয়া হবে, বক্স দেওয়া দিলে বুঝতে পারবেন আপনি উইন হয়েছেন, এটা আপনার এখানে শো করে এই বক্স ইউজ করতে পারবেন। লিস্টের সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে কিলক্স অ্যান্ড রিবক্সের পয়েন্টের ব্যাপার, এটাতেও আপনি সিম্পল আমি লাইভ দেখাইতেছি, এখানে কিছু কাজ আছে যদি করতে পারেন, কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে বা নাও হতে পারে, জাস্ট আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো এই প্রজেক্টটা হচ্ছে গ্যালাক্সি ট্যাক্সের প্রজেক্ট, আমরা যদি এখানে ওপেন করে দিই, এইখানে কিছু সোশ্যাল ট্যাক্স আছে, এগুলো আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন, বাট এই যে দুইটা ট্যাক্স, এই দুইটা ট্যাক্স কমপ্লিট করতে হলে আপনার ডলারের প্রয়োজন, আর এখানে স্পষ্টভাবে বলা আছে টোটাল এখানে খুব অনেক লোক কম জয়েন করছে। এখানে রিবক্স অ্যান্ড কিলক্সের কিছু পয়েন্ট আপনাকে দিবে, রিবক্সের পয়েন্ট 10 মিলিয়ন পয়েন্ট ডিস্ট্রিবিউশন হবে, অ্যান্ড কিলক্সের টোকেন ডিস্ট্রিবিউশন হবে কিন্তু দেখেন 30,000 মেবি। তো এটাতে জয়েন করলে কিছু পরিমাণে আপনি টোকেন রাওয়ার্ড কিন্তু আপনি পেতে পারেন, আর এটাতে জয়েন খুবই সিম্পল, এই ফলোর যে ট্যাক্সগুলো আছে এগুলো তো আপনি পারবেনই, বাট এই যে দুইটা ট্যাক্স, এই দুইটা ট্যাক্স করতে হলে আপনি কী করতে হবে, এখানে আপনাকে 20 USDT ডিপোজিট করতে হবে, এখানে বলছে কম্পিউটার ট্রেডিং ভলিউম 20 USDT OPBNB নেটওয়ার্কের, এবং ইভেন্ট পিরিয়ডে ডেলি ক্রেডিট আপনাকে কমপ্লিট দ্য ডেলি ক্রেডিট, এটা তো নর্মালি এখানে হয়ে যায়, জাস্ট এই ডিপোজিটের ট্যাক্স $10 USDT OPBNB ডিপোজিট করতে হবে আর ট্রেড করতে হবে, এই দুটো ট্যাক্স যদি আপনি করতে পারেন, আর এটা খুবই সিম্পল, জাস্ট আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক করে দেন অ্যান্ড অ্যাক্সেসে ক্লিক করেন, যদি আপনার ম্যাটারমাস্ক OPBNB থাকে তো জাস্ট আপনি এখান থেকে এটাকে ক্লেম করতে পারবেন, ক্লেম আইকনে সিম্পল ক্লিক করবেন, রেওয়ার্ড আইকনে আসতে পারেন, আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে ক্লেম বার আছে, প্রতিদিন এটাকে ক্লেম করা যায়, এখান থেকে আপনি ক্লেমটা করে নেবেন আর কি। তো এখানে আসার পর দেখবেন যে যে ক্লেম এ ক্রেডিট, সিম্পল এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনারা এখান থেকে জাস্ট এই যে অ্যাড্রেসটাকে ঠিকঠাকভাবে কানেক্ট করে নিন, দেন কানেক্ট অপশনে সিম্পল ক্লিক করে ম্যাটারমাস্কের OPBNB নেটওয়ার্কে আপনাকে কানেক্ট করতে হবে, জাস্ট সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করলাম অ্যান্ড এখান থেকে যে ক্লেম বার আসছে অ্যান্ড ক্লেমে ক্লিক করলাম, আপনার ম্যাটারমাস্কের OPBNB নেটওয়ার্কে একদম মানে 1 সেন্টও না, আপনি আরও কম জাস্ট এভাবে দিয়ে রেগুলার আপনি ক্রেডিট ক্লেম করেন, যেটার জন্য আপনি পয়েন্ট পাচ্ছেন, এবং এটা কমপ্লিট হয়ে গেলে এইখানে টিকমার চলে আসবে, রিফ্রেশ দিবেন টিকমার চলে আসবে। এখন এই যে দুইটা ট্যাক্স, দুটো ট্যাক্স কীভাবে কমপ্লিট করবেন, এই দুটো ট্যাক্স কমপ্লিট করার জন্য আমি কিন্তু আপনাদেরকেও দেখাইতেছি, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্টে USDT থাকে সেই USDTটাকে আপনি উইথড্র বারে ক্লিক করবেন অ্যান্ড এখানে টোকেন সিলেক্ট করবেন, সেন্ড ক্রিপ্টোতে ক্লিক করবেন, তারপর এখানে OPBNB নেটওয়ার্ক সিলেক্ট করবেন, দেখেন এখানে আপনার 1 সেন্টও ফি নেই, মিনিমাম $10 উইথড্র করতে হবে, আপনি $10 USDT রাখবেন, মিনিমাম $10 বসায় দেবেন, OPBNB সিলেক্ট করবেন অ্যান্ড ম্যাটামাক্স অ্যাড্রেস আপনার যে গ্যালাক্সিতে কানেক্ট করছেন ওই সেম ম্যাটামাক্স অ্যাড্রেসটা এখানে বসায় দিয়ে আপনি এখান থেকে উইথড্রটা করে ফেলেন, যেমন আমি উইথড্র করলাম, উইথড্রটা হয়ে গেলে আপনার কিন্তু ডলারটা কিন্তু আপনার চলে আসবে ম্যাটামাক্সে অ্যান্ড আপনার ডলারটা চলে আসবে। আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলাম না, আপনি এখান থেকে OPBNB লিখে OPBNB নেটওয়ার্কটাকে আপনি মেনেটা সিলেক্ট করে নিন অ্যান্ড আমার কিন্তু এখানে দেখেন ডলারটা চলে আসছে, এই যে ডলারটা চলে আসছে এটা এটা কিন্তু এখানে আসার কারণে আপনি এটা কিন্তু ভেরিফাই হবে, তবে এটা ভেরিফাই এখন হবে কীভাবে দেখাইতেছি, এখানে ভেরিফাই হওয়ার জন্য এই যে এইখানে ক্লিক করে অ্যাক্সেসে ক্লিক করবেন ওদের সাইটে নিয়ে আসবে, যেখানে আমরা অলরেডি এই $10 ডিপোজিট করবো, যেটা কিন্তু এখানে বলা হয়েছে 10 USD OPBNB ডিপোজিট করো। তো ডিপোজিট করার জন্য এখানে দেখেন ডিপোজিট আইকন আছে অ্যান্ড ডিপোজিট আইকনে আমরা সিম্পল একটা ক্লিক করবো, ম্যাটারমাস্কটাকে প্রথমে আগে পূর্বে কানেক্ট করে নিন অ্যান্ড ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি যে ডিপোজিট করবেন কতটা ডিপোজিট করতে চাচ্ছেন, তো আমি এখানে $11 ডিপোজিট করতেছি অ্যান্ড ইউ রিসিভ 6 পয়েন্ট এত এত, যদি আপনি মানে ই করতে চান আর কি উইথড্র করতে চান, যা এখানে কী বলছে বুঝতে পারলাম না ভালো করে, আচ্ছা আমাদের কোনো ডিসকাউন্টের দরকার নেই, আমরা $11 ডিপোজিট করবো, আমরা এখানে সাবমিট আইকনে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এটা ডিপোজিট হচ্ছে, আপনি এখানে $11 বসায় দিন, তারপর নেক্সটে ক্লিক করার পর অ্যান্ড কনফার্মেশন দেন, OPBNB তে আর কি কিছু পরিমাণ আপনার অথরাইজ লিমিট হবে অ্যান্ড এখানে আপনার ডিপোজিট সাকসেসফুলি বলতেছে, ডিপোজিট পারমিশনের জন্য একটা কনফার্মেশন OPBNB নেটওয়ার্কে দিতে হবে, আর অবশ্যই আপনার ম্যাটারমাস্কে OPBNB কিছু ফি রাখে, নাহলে বাইন্যান্স থেকে OPBNB কিছু পরিমাণে আপনি ডিপোজিট করে নিন অ্যান্ড সাকসেসফুলি আপনার ডিপোজিটটা যখন হয়ে যায় তখন আপনি কিন্তু এইখানে এটাকে রিফ্রেশ দিলে আশা করি এটা আপনার ভেরিফাই হতে সময় লাগবে না, এটা হয়ে যাবে অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমার এটা ডিপোজিটের 1 মিনিট পরে কিন্তু ভেরিফাই হলো। এখন বলছে 20 USDT OPBNB তে আপনাকে ট্রেড কমপ্লিট করতে হবে, এটার জন্য আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউ অ্যাক্সেসে ক্লিক করলাম,
এক্সেসে ক্লিক করার পর এদের ট্রেডিং অপশনে নিয়ে আসলো। এইখানে আপনাকে একটা ট্রেড কমপ্লিট করতে হবে, লেভারেজ আপনি আপনার মতো করে দিতে পারেন, কারণ যেহেতু আপনার কাছে ডলার আছে। দেখেন এখানে আমার অ্যাভেলেবেল 24.65 USDT আর কি অ্যাভেলেবেল আছে এরা বলতেছে আর কি। তো এইখানে যদি আমি লেভারেজটাকে একদম কমায় দিই, দুইয়ে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার এইখানে কস্ট, এখানে অ্যাভেলেবেল 2.6 আসা যাক, এখানে লেভারেজ যত বাড়াবো তত আর কি আমি এখানে বাই লং শর্ট লংয়ে আর কি ই করতে পারবো। এখানে লেভারেজের উপরে ডিপেন্ড করে। তো আমি যদি লেভারেজ, এখানে আমরা যদি লেভারেজ 10 রাখি, তাহলে দেখি এখানে কতটুকু পরিমাণ আর কি করা যাচ্ছে। ওয়েট, আচ্ছা আমি এখানে 10x দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা $12 মতো একে, এখানে বলতেছে ওভার বাই ভ্যালু $12, যেহেতু আমাদেরকে এখানে $20 কথা বলছে। আর আমি এটা আসলে কি ট্রেডিংয়ের ব্যাপারটা আমি তো ভালো বুঝি না, 20 USDT কথা বলছে, তার মানে আমি একটু বাড়ায় দিলে মনে হয় ভালো হয়। লেভারেজটাকে যদি আমরা 20-এ দেই, তাহলে একবারে মেবি এটা 25-এ হয়। তো আপনি আপনার মতো করে দিয়েন, আমি সাথে সাথে এটাকে ক্লোজ করতে হবে আমার। জাস্ট আমি জাস্ট এটা জাস্ট নর্মালি আর কি এখানে আমরা এখানে ই করলাম স্পেন্ট রিকোয়েস্ট, তো দিয়েই দেখি। এখানে বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি যে কীভাবে কী হবে, তো জাস্ট আমি একটা দিয়ে দেখতেছি, নেক্সট নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভাল দিলাম। অ্যান্ড এটা যদি এখানে আসে, সাথে সাথে এটাকে আমাকে পজিশনটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ রাখলেই কিন্তু এখানে আপনি লসের ভাগিদার হয়ে যাবেন। জাস্ট আমরা এখানে কনফার্মেশন দিলাম, অ্যান্ড এটা দেখেন পজিশন ধরা হয়ে গেলে আপনাকে এটা ক্লোজ করতে হবে। সাথে সাথে আমরা একটু ওয়েট করবো, অ্যান্ড এখানে পজিশনটা বসে গেছে, অ্যান্ড আমাদের এটা ক্লোজ করতে হবে। ক্লোজ পজিশনে সিম্পল ক্লিক করে অ্যান্ড কনফার্মেশন দিবেন, অ্যান্ড সাথে সাথে এটাকে আপনি ক্লোজ করে দিবেন। অ্যান্ড কনফার্মেশন দিলাম, অ্যান্ড আমরা একটু ওয়েট করব, দেখি আমাদের এখানে ক্লোজটা হচ্ছে কি না। এখানে আমরা আবার কনফার্মেশন দিলাম, আমরা সাকসেসফুলি কিন্তু এখান থেকে অবশ্যই এটা ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড ক্লোজ হওয়ার কারণে আমাদের এখন এটাকে আমরা আসি, অ্যান্ড আসার পর আমরা দেখি যে এটার কী অবস্থা হলো আর কি। দেখেন এখন টিক মার্কও চলে আসছে, মানে আমাদের ট্রেড হয়ে গেছে। এটা হয়তো আরও কম দিলে করা যেত, আমি আসলে বুঝি কম, এইভাবে ট্রেড কখনো করি নি, জাস্ট একটা আন্তাজে আর কি করা নর্মালি আর কি। এখানে আমরা সুইচ করে নিলাম নেটওয়ার্কটাকে, অ্যান্ড আমরা এটা ক্লেম করে নিলাম। এটা এটার কিন্তু আপনাকে এই যে এইখানে যে রেওয়ার্ডটা রাখছে, এটার কিন্তু এয়ারড্রপের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে কিলক্সের রিবক্সের জন্য। তো আপনি চাইলে করে নিতে পারেন, এই পয়েন্টটা অবশ্যই ক্লেম করে রাখতে পারেন। এখন আমরা যে ডিপোজিটটা করি সেটা আবার মেটামাক্সের রিটার্ন উইথড্র করার জন্য এইখানে আপনি ক্লিক করে আবার ডিটেলস ওই সাইটটাতে আবার এইখানে চলে আসতে পারেন, এই লিঙ্কটাতে ক্লিক করে। অ্যান্ড ডিপোজিটের যে সাইটটাতে, যে সেকশন থেকে আমরা ডিপোজিট করছিলাম, এটা মনে হয় যে হাইব্রিড বল্ট এইখানে মনে হয়। অ্যান্ড এইখান থেকে আপনি আপনার যে ডলারটাকে, যে ডলারটা ডিপোজিট করছেন, সেটাকে আবার উইথড্র করার জন্য উইথড্রবারে ক্লিক করতে পারেন। অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে রিকোয়েস্ট করতে পারেন। এইটা ইনস্ট্যান্ট হবে নাকি একটু সময় লাগবে এটা আমি বলতে পারতেছি না, রিকোয়েস্ট করতে পারেন। অ্যান্ড রিকোয়েস্ট করলে এটা হয়তো বা 72 ঘন্টা পর অথবা ইনস্ট্যান্টলি হতে পারে, অ্যান্ড আপনার এটাকে উইথড্র হয়ে যাবে, আপনার সেম ওই মেটামাক্সে আপনাকে উইথড্র করে দিবে। অ্যান্ড এখানে আমরা একটু ওয়েট করি, অ্যান্ড ওইখানে বলছে উইথড্র হয়ে গেছে, বলতেছে মেক এ উইথড্র, এইখানে ট্রানজ্যাকশন পেন্ডিং আর ওইখানে কমপ্লিট বলতেছে, তো একটু ওয়েট করতে হবে। তো এখন আমার ডলারটা আসে নাই, হয়তো বা এটা পরক্ষণ হতে সময় নিয়ে আসবে, কারণ এইখানে আমরা যদি উইথড্র অপশনে যাই, দেখেন এখন কিন্তু আমার এখানে ডলার নাই, তার মানে এটা উইথড্র রিকোয়েস্টে চলে গেছে। হয়তো বা এটা 72 ঘন্টার ভিতরে তারা এটা আপনাকে রিকোয়েস্ট উইথড্র কমপ্লিট করে দিবে, অ্যান্ড আপনি আপনার ডলারটাকে আবার আপনি বাইন্যান্সে বা কোথাও নিতে পারবেন। জাস্ট এইটুকু ইম্পর্টেন্ট জাস্ট আপডেট বুঝিয়ে দিলাম। এখন বেশ কিছু রিমাইন্ডার দিই, যেমন লাইভ আর্টের একটা ইভেন্ট আছে, এখান থেকে আপনি ওয়েটি পাবেন, 500 পয়েন্ট পাবেন, অবশ্যই এটাকে আপনি কমপ্লিট করে নেন। যদি এখনও কমপ্লিট করে না থাকেন তাহলে অবশ্যই কমপ্লিট করে এটাকে আপনি ক্লেম করে নিন। এখানে সিম্পল কিছু টাস্ক আছে, খুবই ইজি, এবং লাইভ আর্টে যারা রেগুলার কাজ করেন এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। এখানে জাস্ট প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করেন, রোল ডিসকোডে জাস্ট জয়েন করলে হবে, অ্যান্ড রোলটা নিয়ে নিন, জাস্ট ক্লেম করলে হবে। এটা একটা আছে খুবই ইম্পর্টেন্ট, এটা করে নেন যারা মিস করছেন। তারপরে ডেলি যে আমরা এখানে শাওনের যে কোড ইউজ করে থাকি 511, এটা ভিডিও করছিলাম, প্রতিদিন কোডটা ইউজ করে, এটা আজকের কোডটা মেবি কালকের কোড, তারপরে যারা কালকের না করতে পারছেন এখন করতে পারবেন, করে নিন। এখানে বাইবিটার একটা ইভেন্ট আছে ডগস ক্যাম্পিংয়ের, 1 মিলিয়ন ডগস কিন্তু ডিস্ট্রিবিউশন করবে, ফর্মটা ফিল আপ করে ইভেন্টটা জয়েন করতে পারেন। ইভেন্টটাও খুবই আমি দেখলাম যে মোটামুটি ভালো একটা ইভেন্ট আছে, অ্যান্ড এখানে সিম্পলভাবে জয়েন করা যায়। যদি আপনারা চান আমি একটা স্টেপে আপনাদেরকে দেখাইতেছি, অ্যান্ড এখানে জয়েন করা খুবই সিম্পল, জাস্ট আমরা এখানে ব্রাউজারটা ওপেন করে দিই। তো আমি দেখাইতেছি এখানে প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে বাইবিটকে, বাইবিট আফ্রিকাকে ফলো করতে হবে, অ্যান্ড শেয়ার দ্য ইমেজ, এখানে একটা ইমেজ আছে,
এই ইমেজটাকে আপনাকে শেয়ার করতে হবে। এই যে পোস্টটাকে আপনি লাইক অ্যান্ড রিডিট করে দিতেন, রিডিট করার পর এখানে কোয়াইট টুইটে ক্লিক করেন, আর এখান থেকে ডিসকর্ড থেকে সরি বাই ফ্রম থেকে এখান থেকে এই যে হ্যাশট্যাগটাকে আপনি নিতে পারেন। হ্যাশট্যাগটাকে নেওয়ার পরে যে প্রথমে ফলো করলাম অ্যান্ড হ্যাশট্যাগটাকে ইউজ করে আপনি লিখতে পারেন দিস ইজ বিগ প্রজেক্ট। অ্যান্ড লেখার পর আপনি জাস্ট এখান থেকে পোস্ট করে দিলেন, পোস্ট করার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসেন অ্যান্ড আপনার এখান থেকে রিপ্লাই অপশনে সিম্পল ক্লিক করে আপনি জাস্ট ওই যে পোস্টটা করলেন সে পোস্টের লিঙ্কটা কপি করেন। কপি করার পর এখান থেকে আপনি এখানে আপনি জাস্ট সাবমিট করেন। তারপর এখানে আপনার বলছে টুইটার টুইটার ইউজার নেম, আপনি আপনার প্রোফাইলে সিম্পল ক্লিক করে আপনার টুইটার ইউজার নেমটা কপি করে নেন। কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে সাবমিট করেন। আর যদি ইস্যু আসে তাহলে একটু দেখে নিন আর কি, আমি হয়তো বা ঠিকঠাক মতো করতে পারিনি, জাস্ট কপি করলাম। এখানে আমরা এখানে বলছে টুইটার হ্যান্ডেলের কথা, টুইটার হ্যান্ডেল দিয়ে দিলাম। আর এটা আপনি চাইলে ফিডব্যাক, আপনি এটা এনি ফিডব্যাক দিতে পারেন অথবা কমেন্ট, আপনি এখানে কমেন্ট করতে পারেন এই সম্পর্কে। তো বিগ প্রজেক্ট একটা গুড কমেন্ট লিখে দেন আপনার মতো করে, আপনি একটা কমেন্ট লিখে দিবেন। তারপর এখানে বলছে বাইবিটের ইউআইডি, আপনার বাইবিটের ইউআইডিটা সাবমিট করে দিয়ে জাস্ট খালি ফর্মটা সাবমিট করে দেন, দ্যাটস ইট, আপনার কাজ কমপ্লিট। তো এরকম বেশ কিছু ইভেন্ট আছে, যেমন এইখানে আপনি জয়েন করতে পারেন, যেমন এই যে 1 মিলিয়ন ফান্ডিং একটা টেস্ট নেট ইভেন্ট আছে 4,400 মেম্বারের জন্য, এটাও লিমিটেড। যদি এই গ্যালাক্সিড প্রজেক্টটা যদি কমপ্লিট করতে না পারেন এটা কমপ্লিট করতে পারেন। তাছাড়াও আরও অনেক উপরের দিকে প্রজেক্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি শেয়ার করছি, প্রত্যেকে দেখে দেখে জয়েন করেন। বাইবিটের এই যে ইভেন্টটা আছে, ইভেন্টটাতে কিছু টাস্ক আছে কমপ্লিট করতে পারেন। বাইবিটে যান, বাইবিটের ওয়েব থ্রি ওয়ালেটে যাওয়ার পরে ব্যানারে যেয়ে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন। এখানে যে পয়েন্টের কিছু কাজ আছে দেখে দেখে আপনি কমপ্লিট করেন, যেমন রিভার্সের অ্যাডোব কনফার্মেশন, এখানে গ্যালাক্সির চ্যাপ্টার 4 চলতেছে, 4-এর কিছু কাজ আছে যেগুলো আপনি কমপ্লিট করে পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন, যেটা আপনাকে অ্যাডোবের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করবে। যে আপনি জাস্ট অ্যাডোবের ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন, রিবক্সের প্রজেক্টটাতে আপনি এই চ্যাপ্টারটাকে আপনি জাস্ট ইউজ করে কিছু পয়েন্ট আপনি কালেক্ট করে নিতে পারেন। অ্যান্ড বেশ কিছু পয়েন্ট এখানে আছে যেগুলো আপনি ক্লেম করতে পারেন, ক্লেম করলে কী হবে এগুলো আপনাকে অ্যাডোফের ক্ষেত্রে হেল্প করবে। যাক, ভিডিওটা হলে অবশ্যই লাইক করেন, পাশাপাশি সময় জনসাবিকভাবে এটা।